আগামী 10 বছরের মধ্যেই শেষ হচ্ছে দেশে 100 অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ। বর্তমানে 28টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। এরই মধ্যে 8টি অঞ্চলের বেশ কয়েকটি ইউনিট উৎপাদন শুরু করেছে। এই অর্থনৈতিক অঞ্চলগুলো ঘিরে বাড়তি 40 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের আশা করছেন সংশ্লিষ্টরা। আর এতে প্রায় 1 কোটি মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বিস্তারিত দেখুন আসাদ রিয়েলের বিশেষ প্রতিবেদনে। বঙ্গবন্ধুর সব ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলা, বাঙালি ও বাংলাদেশের মানুষের মুক্তি। তার উন্নয়ন ভাবনার গভীরেও ছিল বাঙালির আর্থসামাজিক ও রাজনৈতিক মুক্তির দর্শন। বঙ্গবন্ধুর সেই দর্শনকে ধারণ করে দেশ এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার, যার মাধ্যমে আনুমানিক 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। এরই মধ্যে 97টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। দেশে বিনিয়োগের ক্ষেত্রে সুখবরও দিচ্ছে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো। গেল ডিসেম্বর পর্যন্ত এসব অর্থনৈতিক অঞ্চলে 1.5 লাখ কোটি টাকার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছে। সরকারি খাতের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী, যাকে দেশের সর্ববৃহৎ পরিকল্পিত ও আধুনিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে এ বিনিয়োগ আরও বাড়াতে কাজ করছে সরকার। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আমরা স্পেশাল কেয়ার নিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী নিজে টেক করেছেন। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যত এমপ্লয়মেন্ট যত যাচ্ছে বাইরে, কমার্শিয়াল যারা কাউন্সিলার তাদেরকে মোটিভেট করছি, বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চাইছেন যে প্রতিটা আমাদের যে দূতাবাসগুলো আছে সেটা যেন ব্যবসা প্রোঅ্যাক্টিভ হয়। তো এই দিক থেকে আমরা বিবেচনা করে মনে করছি যে সময় ভালোর দিকেই যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশ এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশকে উন্নত দেশের পথে আরো এক ধাপ এগিয়ে নেবে। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।